বেসরকারি শিক্ষামূলক সংস্থা জেআইএস গ্রুপ জেআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এর বোর্ড অফ গভর্নেন্সের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন অধ্যাপক ডক্টর পার্থ এস ঘোষ। তিনি জেআইএস গ্রুপ শিক্ষামূলক উদ্যোগে পরামর্শদাতা এবং উপদেষ্টা হিসেবেও কাজ করবেন। মঙ্গলবার জেআইএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সর্দার তারানজিৎ সিং এর উপস্থিতিতে এক সংবাদ সম্মেলনের সময় এই ঘোষণা করা হয়। এছাড়া জনাব মৃদুল পাঠক, বিদেশি উপদেষ্টা জিআইএস বিশ্ববিদ্যালয় পার্থ সরকার, প্রিন্সিপাল জিআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং মিসেস শীলা সিং ঘোষ, ভাইস প্রেসিডেন্ট জিআইএস গ্রুপ উপস্থিত ছিলেন। প্রেস কনফারেন্সের পরে ডক্টর ঘোষের সাথে এক একটি ইন্টারেটিভ অধিবেশন শুরু হয়েছিল, যেখানে তিনি জিআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এর সাথে তার পরিকল্পনা এবং উচ্চাকাঙ্ক্ষাগুলি ভাগ করেছিলেন। ইন্ডিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি খড়গপুর, আইআইটি কেজিপি এবং ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি বোস্টন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন ছাত্র। তিনি দক্ষিণ পূর্ব এশিয়া, জাপান, চীন ও ভারতকে কভার করে ম্যাককিক্সের একজন অংশীদার ও প্রধান ছিলেন। ওটাকে কী করে কী না যায় এটা একটা কাজ। দ্বিতীয়ত মৃদুল পাঠক বললেন একাডেমি অফ লিডারশিপ, আমরা লিডারশিপ ট্রেনিংটা কী করে আমাদের স্টুডেন্ট, ফ্যাকাল্টি, একাডেমিক লিডার্স, গভর্নমেন্টকে দিতে পারি। আর তৃতীয়ত হলো ইনোভেশন অ্যান্ড ইনকিউবেশন সেন্টার একটা আমরা অলরেডি হচ্ছে, ওটা কী করে সেট আপ করা যায়, যাতে এরা উনি যে জিজ্ঞেস করছিলেন আমরা ছেলেরা মেয়েরা কী করে চাকরি পাবে, দে উইল ইনোভেট। আর যদি ইনোভেট করে না দেয়ার মার্কেটেবিলিটি উইল অলসো গো আপ। সো এই তিনটে আমার ইনিশিয়াল ইচ্ছে, তারপর দেখা যাবে, ইট ইজ আ ইভলভিং প্রসেস। যে বললাম না, মিস্টার সিং বলেছেন আমরা সবাই জলের মতো, জল হ্যাজ টু বি আফটার এক্সাম্পল। সো এই হলো আমার কারেন্ট গোল। আর আমি আমাদের দেশে সবার মধ্যে একটা কনফিডেন্স আনতে হবে, ফার্স্ট। দ্বিতীয়ত প্রোডাক্টিভিটি অফ টাইম, আমরা টাইমটা ভীষণ ওয়েস্ট, টাইমটাই কাজ করা, আর তৃতীয়ত হচ্ছে রেসপেক্টফুল টুয়ার্ডস ইচ আদার।